এই মুহূর্তে সব থেকে বড় খবর, টানা 5 ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের বটতলা থানা। ভোর 3টে থেকে কৌস্তবের ব্যারাকপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সকাল 8টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। 354 ধারায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। 354 ধারা হলো মহিলাদের প্রতি অসম্মানের ধারা। সাগরদিঘি ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কৌস্তব। একাধিক সংবাদ মাধ্যমে একটি বইয়ের পাতা উল্টে মুখ্যমন্ত্রী সম্পর্কে সেসব বলেন তরুণ কংগ্রেস নেতা। তারপরেই এই দিন ভোরে কৌস্তবের বাড়িতে পুলিশ যায়। কৌস্তবের গ্রেপ্তারির প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ওকে তো ডাকলেই থানায় চলে যেতেন, তা না করে ওর বাড়িতে পুলিশ গিয়ে এসব করলো কেন? ও কি উগ্রপন্থী? মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন, আর তার বিরুদ্ধে বললেই পুলিশ লালিয়ে দেবেন। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের গাড়িতে বসে কৌস্তব বলেন, আমার রাজনৈতিক জয় হলো, আবার ফিরে আসবো, কিন্তু মাথা নোয়াবো না। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এইভাবে বাড়িতে পুলিশ যাওয়া এবং গ্রেপ্তার করা আসলে শাসকের আতঙ্কের লক্ষণ। বাংলায় পুলিশ রাজ কায়েম হয়েছে, আজ ফের একবার মুখ্যমন্ত্রীর পুলিশ সেটা প্রমাণ করে দিল।